السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين, ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবার রাসূল আকরাম ইসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনায় যেটা থাকবে সেটা হচ্ছে যে আবু সালামা বনু সালিমা গোত্র, এরা ইচ্ছা করেছে যে তাদের ঘরবাড়ি ছেড়ে, তারা ছিল আসলে মসজিদ নবী থেকে দূরে মদিনার এক প্রান্তে, তখন তারা ইচ্ছা পোষণ করেছিল যে বনু সালামা গোত্র যে তারা চলে আসবে মসজিদ নবীর কাছে, এটা তাদের ইচ্ছা ছিল। এবং এই ইচ্ছার কথা যখন রসুলে জানতে পারেন, তখন রসুল আকরম সাল্লাহ আসসালাম আশঙ্কা করছিলেন যে মদিনার আশপাশ তো খালি হয়ে যাবে, তাহলে সবাই যদি মসজিদের পাশে চলে আসে, হ্যাঁ, আর মসজিদ মদিনার আশপাশ তো মানুষ থাকা দরকার যেন বহিরাগত আক্রমণের খবর পাওয়া যায়, প্রতিরোধ করা যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করলেন এবং সওয়াবের ঘোষণা দিলেন, বললেন, ইয়া বনি সালিমা দিয়ারাকুম তুকতাবা আসারুকুম, হে বনু সালামা, যে তোমরা আপনার নিজের এলাকায় থাকো, তোমাদেরকে সওয়াব দেওয়া হবে, তোমাদের যে আপনার আসতে দেরি হচ্ছে, বেশি পদক্ষেপণ করা হচ্ছে, এটার বিপরীতে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। অর্থাৎ তিনি বলছিলেন তোমরা নিজের এলাকায় থাকো, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দেওয়া হবে, মসজিদে আসতে যত কদম যাবে। সুতরাং তারা এই পরামর্শ শুনে রসুলের পক্ষ থেকে তারা নিজের জায়গায় অবস্থান করতেছিলেন। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ভালোভাবে অবস্থান করলেন, তখন তার কাছে ওহী আসলো যে যুদ্ধ করতে হবে। এখন তো আল্লাহ রাসূল নাযিল করলেন আয়াত, উযনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের সাথে, হ্যাঁ, আপনার যাদেরকে মারা হয়েছিল, যাদের সাথে যুদ্ধ করা হয়েছিল, এতদিন মার খাওয়া হচ্ছিল, হ্যাঁ, তাদেরকে আল্লাহ অনুমতি দিলেন, হ্যাঁ, যে না তোমরাও করতে পারো, হ্যাঁ, কারণ তারা মজলুম হিসেবে প্রমাণিত হয়েছে। তো এখান থেকেই আপনার জেহাদ আপনার ফরজ করে দেওয়া হয়। হ্যাঁ, প্রথম আপনার যুদ্ধ কি কি হয় সেটা সামনে বলবো, আগে একটি পার্থক্যের কথা বলতে হয় যে শরীয়তের পরিভাষায়, হ্যাঁ, আপনার দুটা শব্দ আছে, একটা হচ্ছে গজওয়া আর একটা হচ্ছে সারিয়া। গজওয়া কাকে বলা হয়? গজওয়া বলা হয় এমন সেনাদলকে যে সেনাদলের সাথে রসুল আকরম সাল্লাম নিজেই বের হয়েছেন, চাই সেখানে যুদ্ধ আপনার ঘটুক, মানে যুদ্ধটা হোক বা নাই হোক, অনেক সময় আপনার যুদ্ধ করতে গেলেও যুদ্ধটা শেষ পর্যন্ত আর হয় না, এমন হতে পারে, কিন্তু রসুল আকরম সাল্লাম কোনো এরকম সেনাদল নিয়ে যদি যান সেটার নাম গজওয়া। এইভাবে সর্বপ্রথম কি গজওয়া রসুল করেছেন সেটাই বলছি, যে রসুল আকরম সাল্লাহ ইসলাম সর্বমোট, প্রথমে হিসাব দেই যে রসুল সর্বমোট 21টি গজওয়া করেছেন। তার সর্বপ্রথম ছিল গজওয়াতুল আবওয়া, যেটাকে ওয়াদ্দানও বলা হয়, এবং তার সর্বশেষ গজওয়া ছিল যেটা রসুল করেছেন, সেটা ছিল গজওয়া তাবুক, এটা ছিল রসুলের গজওয়ার হিসাব। এবং প্রথম সারিয়া যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঠিয়েছেন সেটা ছিল হামজা ইবনু আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, এবং তার উদ্দেশ্য ছিল কুরাইশদের আপনার যে ব্যবসায়ী দল ছিল সেটার প্রতিরোধ করা এবং তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া, এটাই ছিল উদ্দেশ্য। আর সারিয়া বলা হয় যেখানে যেই সেনা দলের সাথে রসুল আকরাম সাল্লাম নেই সেটাকে সারিয়া বলা হয়, সেটা কোনো বিশিষ্ট সাহাবীর নেতৃত্বে পাঠানো হতো। তাইলে প্রথম সারিয়া, প্রথম গজবাতে রসুল অংশগ্রহণ করেছেন গজবাতুল আবওয়া, কিন্তু প্রথম সারিয়া যেটা সেটাই রসুল আকরাম সাল্লামের চাষা হামজা ইবনু আব্দুল মুত্তালিবের নেতৃত্বে হয়েছিল। অথপর আবার রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম তাঁর চাষাতো ভাই ওবায়দা ইবনুল হারিথ ইবনুল আব্দুল মুত্তালিবকে এক সারিয়া পাঠান, সেটার উদ্দেশ্য ছিল কুরাইশ বংশের সেই আপনার ব্যবসায়ী দলকে আটকে ফেলা, এবং সেখানের মধ্যে কিন্তু আপনার তীর বিনিময় হয়েছে। এরপর আবার রসুল আকরম সাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আরেকটি সারিয়াতে পাঠান, এই সারিয়ার উদ্দেশ্য ছিল কুরাইশের কুরাইশ বংশের যেই আপনার ব্যবসায়ী দল সেটাকে আটকে ফেলা, এবং সেখানে আটকে ফেলা সম্ভব হয়নি, সেই আপনার ব্যবসায়ী দলটা নিজেদের বুদ্ধি, হ্যাঁ, করে তারা মানে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে সর্বপ্রথম
যিনি মুসলমানদের মধ্যে হিজরতের পর মদিনায় মৃত্যুবরণ করেন, তিনি হচ্ছে, তার নাম হলো কুলসুম ইবনু আল হিদম। হ্যাঁ, এই লোকটা কুলসুম নামে, তিনি সর্বপ্রথম মদিনাতে হিজরতের পর আপনার মৃত্যুবরণ করেন এবং তিনি ছিলেন বয়স্ক ব্যক্তি। 12 মাস যখন চলে যায় হিজরতের, তখন সফর মাস আসে। 12 মাসের পর হিজরতের সফর মাস আসে। আর যে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম এই সফর মাসে তিনি প্রথম গজবা শুরু করেন। এটা হচ্ছে রসুলের জীবনের প্রথম গজবা। তাইলে 12 মাসের মাথায় গিয়ে আপনার যুদ্ধ শুরু হয়ে যায়। এর আগে ছিল না। তো প্রথম তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে গজবতুল আবওয়া, এবং এটাকে অধ্যয়ন বলা হয়। এটার উদ্দেশ্য ছিল কুরাইশ বংশের একটি আপনার বাণিজ্য দলকে আটকে ফেলা উদ্দেশ্য এবং তাদের সম্পদ নিয়ে নেওয়া। এরপর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি আবার 13 মাসের মাথায়, হিজরতের 13 মাসের মাথায় অর্থাৎ রবিউল আউয়াল মাসে তিনি আবার দ্বিতীয় আরেকটি গজবাতে বের হন। সেই গজবার নাম আছে গজবাতু বাওয়াত। হ্যাঁ, বাওয়াত নাম সেই গজবার নাম। সেটার উদ্দেশ্য একই ছিল, কুরাইশ বংশের বাণিজ্যিক দলকে আটকে ফেলা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি তেমনি ভাবে তৃতীয় আরেকটি গজবায় অংশগ্রহণ করেন। সেটি হচ্ছে গজবাতুল উসাইরা, এবং সেটা ছিল হিজরতের 16 মাসের মাথায়, জুমাদ আল আখরা মাসের মধ্যে। এবং রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম এই উসাইরা যে গজবা, এটার পরে তিনি বেশি দিন অপেক্ষা করতে হয় নাই তার, যে কিছুদিন পরেই তিনি আবার বের হয়েছেন সাফাওয়ান নামে আরেকটি গজবায়, যেটাকে গজবায়ে বদর আল উলাও বলা হয়। মানে প্রথম গজবায়ে বদর যেটাকে নাম দেওয়া হয়েছে, এটা ছোট গজবায়ে বদর। আরেকটা আছে গজবায়ে বদর আর কুবরা, যেটা সামনে আসবে ঐতিহাসিক, যেটা এটা ছিল ছোট আকারের। এটা হবে আমাদের এই পর্বের শেষ কথা। ইনশাআল্লাহ আমরা আরেকটি পর্বের অপেক্ষায় থাকছি। আল্লাহ জানো আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।